السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين دینی بھائی شب حدیث آلوچنا بہ درس الحدیث اپنا درکے شاگتم এই পর্বে আমার এই চ্যানেলটিতে সাধারণত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি নিয়ে আলোচনা করে থাকি আর আপনাদেরকে সুন্নাহ ভিত্তিক আমল করার কাজে উৎসাহিত করে থাকি। তো হাদিস হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা আর আমাদের জীবনের সাথে হাদিসের আসলে সম্পর্ক কতখানি এই চিন্তা থেকেই আমরা মূলত এই অনুষ্ঠানটার আয়োজন করে থাকি এবং বিভিন্ন পর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো নিয়ে ছোট ছোট হাদিস বা বড় বড় হাদিসের অংশ বিশেষ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের হাদিসটি হলো সহিহ বুখারী এবং মিশকাত শরীফ থেকে নেওয়া হয়েছে। অশ্লীল কথাবার্তা সম্পর্কে, মানুষের জবান একটা বড় নিয়ামত আর এই জবান দিয়ে কেউ কখনো ভালো কথা বলে, কেউ খারাপ কথাও বলে। তো জবান দিয়ে যারা ভালো কথা বলে তারা তো জবানকে ভালো কাজে লাগাচ্ছে, কিন্তু যারা খারাপ কথা বলে বা অশ্লীল কথা বলে এটা কিন্তু একটা অশ্লীল কামনা বাসনা মানুষের মধ্যে তৈরি করে খারাপ কথার কারণে। আজকে দর্শন বেড়ে যাওয়ার কিন্তু এটাও একটা বড় ধরনের কারণ যে এক শ্রেণীর লোকেরা তাদের জবানকে আজকে যা ইচ্ছা তা বলতেছে জবান দিয়ে এবং জবানের আমানত তারা নষ্ট করে ফেলেছে। তো আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তো ওহি এবং এটা কোরআনুল কারীমের ব্যাখ্যা, তাই আল্লাহর নবীর পবিত্র জবান থেকে আমরা একজন ব্যক্তি সম্পর্কে জেনে নেই এবং তারপরে আমরা আমাদের জীবনের করণীয় ঠিক করি। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাজুলান ইস্তাযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত যে তিনি বলছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য অনুমতি চাইল। ফাকালা আযানু লাহু বিসআকুল আশিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তাকে আসার অনুমতি দাও, কেননা সে তার বংশের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। আচ্ছা, ফলাম্মা জালাছা তাতাল্লাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ওয়াজহিহি ওয়া আনবাসাতা ইলাইহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আসলো আর আমরা তাকে অনুমতি দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুব হাসি মুখে প্রফুল্ল চিত্তে তার সাথে কথা বললেন। সে খারাপ মানুষ, সে ফায়সা কথা বলে, এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কোনো খারাপ আচরণ দেখালেন বা তাকে এটা বুঝতে দিলেন ব্যাপারটা এমন না। মহানবী একেবারেই ভালো মানুষের সাথে যে ধরনের আচরণ করেন তার সাথেও ঠিক সে ধরনের হাসি খুশি তাকে সম্মান দিয়ে কথা বলা, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। ফলামা এন তালাকার রাজুলু কালাত আয়েশাতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর যখন লোকটি চলে গেল তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুলতু লাহু কাযা ওয়া কাযা, আপনি না তার সম্পর্কে বললেন যে সে তার বংশের সবচেয়ে নিকৃষ্ট লোক? কারণ এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে ওই লোকটি বংশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যার জবানের কারণে মানুষ তার থেকে দূরে থাকে, অর্থাৎ মানুষ খুব ভয়ে থাকে যে এই লোকটা তো জবান ভালো না, কখন কোন খারাপ কথা বলে ফেলে, কখন কাকে অসম্মান করে ফেলে, বেজ্জিত করে ফেলে, তার কোনো ঠিক নেই। তো আপনি না তার ব্যাপারে এই কথা বললেন, এখন সে আপনার সাথে যখন দেখা করলো তখন তো দেখি আপনি প্রফুল্ল চিত্তে সম্মানের সাথে একেবারেই তাকে মর্যাদা সম্মান দিয়ে কথা বললেন, এর কি কারণ? অথচ সে তার বংশের নিকৃষ্ট লোক। আচ্ছা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে বললেন মাতা আহাত্তানি ফাহাশা ইন্না শাররান নাস মানজিলাতান ইয়াউমাল কিয়ামা মান ইয়াতরুকুহুন নাস ইত্তিকাআ শাররিহি আও ইত্তিকাআ ফুহশিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি কখনো আমাকে খারাপ ব্যবহারকারী হতে দেখেছো যে আমার বাড়িতে কোনো লোক আসবে আর সেই লোকের সাথে আমি ভালো ব্যবহার করব না, সেই লোকের সাথে আমি সুন্দর আচরণ করব না, এটা কি হতে পারে? তুমি কি কোনোদিন দেখেছ যে আমার কাছে যত খারাপ লোকই আসুক না কেন আমি সেই লোকটার সাথে খারাপ ব্যবহার করেছি, খারাপভাবে কথা বলেছি, খারাপভাবে বিহেভ করেছি? হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি কোনোদিন এটা দেখেছ? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহানবীর স্ত্রী ছিলেন, তাহলে তিনি কিন্তু এটা দেখতেন যদি মহানবী এমন চরিত্রের অধিকারী হতেন। তুমি কি এটা দেখেছ? আচ্ছা, লোকেরা যেই ব্যক্তিকে তার অনিষ্ট থেকে অথবা অশ্লীল কথা থেকে বাঁচার জন্য পরিত্যাগ করে কেয়ামতের দিন আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে। শুনে রাখো, দেখছেন আল্লাহ নবী বলছেন
যে ইন্না শাররান নাসে মানজালাতান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট আসন বা সবচাইতে নিকৃষ্ট অবস্থান ওই লোকটার হবে, মাইয়াতরুকুহুন নাস ইত্তিকা শাররিহি আও ইত্তিকা আফরসিহি, কোন লোকের খারাপ চরিত্রের কারণে তার বংশের লোকেরা তাকে ত্যাগ করেছে, অথবা সে সর্বাধিক ফাহেশা কথা বলে, অশ্লীল কথা বলে, এমন এমন কথা বলে যে তার মজলিসে বসে থাকা যায় না, এ কারণে তার আপনজন বা আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করে চলে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট হলো সেই ব্যক্তি। দেখেন এই হাদিসের ব্যাখ্যা কি বা দৃষ্টিভঙ্গি কি, এক মুসলমান অপর মুসলমানের সাথে সাধারণত হাসি মুখে মিলিত হবে, এটাই কিন্তু হাদিসের কথা। সে যত খারাপ লোক হোক, সে যত বদমেজাজি হোক, আপনার বাড়িতে যদি সে আসে, আপনি তার সাথে খুবই খোশ মেজাজে আনন্দ চিত্তে কথা বলবেন, খিটখিটে মেজাজ, বদমেজাজ ও অশালীন কথাবার্তা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। খিটখিটে মেজাজ, অশালীন কথাবার্তা, বাজে রকমের ব্যবহার, দুর্ব্যবহার আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। দুই হলো, কোনো ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা ছড়াতে চায়, তার নিকট থেকে বাঁচার জন্য তার অনুপস্থিতিতেও জনগণকে সতর্ক করা যায়। আমরা এই হাদিস থেকে এটাও জানলাম, কেননা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে লোকটা তার বংশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, তখন কিন্তু এই লোকটা এখানে উপস্থিত ছিল না। এর দ্বারা বোঝা যায় যে খারাপ লোকদের বিষয়ে তার অসাক্ষাতেও জনগণকে সতর্ক করা যায়, পরিবার পরিজনকে সতর্ক করা যায় যে এই লোকটি খারাপ, অতএব এর আচরণ থেকে দূরে থাকো বা এর সাহসজ্য থেকে দূরে থাকো বা তার সাথে বন্ধুত্ব রেখো না। যদি বন্ধুত্ব রাখো তাহলে তাকে দাওয়াত দিয়ে ভালো কথা বলা বা ইসলামের পথে আনার জন্য তার সাথে কেবল বন্ধুত্ব রাখতে পারো। প্রিয় ভাই সবাই, হাদিস থেকে আমরা এটাও জানলাম যে আমরা যারা দিনের কাজ করি অনেক সময় আমরা ফাহেশা কথা বলি, ওয়াজ মাহফিলে অনেক সময় বক্তারা অশ্লীল গান গায়, অনেক সময় বক্তারা ওয়াজ মাহফিলেও এমন অশ্লীল কথা বলেন যে মানে সন্তান বাবা অথবা আপন ভাই, আপন ভাই এভাবে বসে ওয়াজ মাহফিল শোনাটা খুব কষ্টকর হয়ে যায়। তো তাহলে এটা কেমন হলো? এটা তো আসলে জিনিসটা অসুন্দর হলো যে ওয়াজ মাহফিলেও বক্তারা অশ্লীল কথা বলে, অনেক সময় অনেক হুজুররাও কখনো কখনো অশ্লীল আচরণকারী হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনো প্রকার অশ্লীলতা নিকটেও যাবে না। সুতরাং আসুন, অশ্লীলতা মানুষের জবানের পবিত্রতা নষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমাকে যদি দুটো জিনিসের জিম্মাদারে দিতে পারো, একটা হলো দুই রানের মধ্যখান অর্থাৎ লজ্জাস্থান, আর একটা হলো দুই ঠোঁটের মধ্যখান বা চোয়ালের মধ্যখান অর্থাৎ জিব্বা, এই জিব্বাটা আর এই লজ্জাস্থানটা, এই দুইটার জিম্মাদারে যদি তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো। সুবহানাল্লাহ, হামদি, এর অর্থ হলো ইসলাম অনুযায়ী যদি আমরা দুটো জিনিস সংরক্ষণ করতে পারি এবং এই দুটো জিনিসের ব্যবহার করতে পারি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদারের কথা বলেছেন, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? তাই আসুন, অশ্লীলতা ভয়ঙ্করভাবে বেড়ে যাওয়ার কারণে আজকে দর্শন, আজকে নারীকে বিবস্ত্র করা হচ্ছে আর স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করা হচ্ছে, এগুলি কিন্তু অশ্লীলতাই এটার একটা বড় কারণ। আজকে নারীরাও পোশাক আশাকে চালচলনে অশ্লীল হয়ে গেছে, পুরুষরাও হয়ে গেছে, ফলে দর্শন সংগঠিত হচ্ছে। আমরা একটা পবিত্র সমাজ যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে কথাবার্তায় আচার আচরণে শালীন হতে হবে। আল্লাহ তাআলা এই হাদিসটি আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।